এ হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমার বাড়ির সবাইও ভালো আছে। অনেক দিন ধরে আমার ফ্লিপকার্টের কিছু দাদার আর বন্ধুরা বলছিল যে দেখা কর দেখা কর দেখা কর, সবাই আয় একসাথে ঘুরতে ফিরতে যাই, তো কারোরই টাইম হচ্ছিল না। তো 3 মাস ধরে টাইম করে করে আজ টাইম হলো, তো এখন যাচ্ছি সেই ফ্লিপকার্ট দাদাদের সাথেই দেখা করতে। আর আজকে একটু ক্রেজি সিন হবে, তো ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো, ফুল ওয়াচ করো, মজা পাবে আশা করি। তো ভিডিও বেশি বড় করব না, ছোট ছোট করেই দেখাবো মেন মেন যে পার্ট, যেটা দেখে তোমরা মজা পাবে। এ রিয়াকশন ভিডিও, তো বেশি সময় না নিয়ে একটু গাড়ি টেনে চলে যাব, গিয়ে তোমাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি। তোমরা অনেকেই জায়গাটা চেনো যেখানে আমি যাচ্ছি। ভাই তাকা রইছিস কেন? ভাই রিয়াকশন দেখো, রিয়াকশন একটা ভাই ভাই এ ভাই এ ভাই ও ভাই করে চিল্লাচ্ছে এটা দেখে। চলো তাকায় রয়েছে সব, পেছনে আমার ভাই শুধু বসে বসে হাসছে। দেখছে ভিডিওতে যদি মুখ উঠে যায় তার জন্য আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে, কি আর বলবো। কাকারা মজা পাইছে, নতুন জিনিস আছে সামনে সিনেমা হল, অনেক মায়ে থাকবে ছেলে থাকবে কাপলস থাকবে, যদি থাকে তো দেখতে পারবা। ইউটিউবার না না, যেদিন হতে পারবো সেদিন বলবো নিজেকে ইউটিউবার। সব তাকিয়ে তাকিয়ে দেখছে বস, হাসিও লাগছে মজাও লাগছে। ওই রাস্তাতে ঢুকলাম না জাম হবে বলে, এর জন্য ফাঁকা ফাঁকায় যাচ্ছি তাড়াতাড়ি করে, কেন বহুত লেট হয়ে গেছে, সবাই এতক্ষণে চলে এসেছে আমি এখনো পৌঁছাতে পারিনি। দেখো তাকে তাকে দেখছে সব ভাই সব। আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবা, কিন্তু আর এই আমার কভারে আর হেলমেটে একটু প্রবলেম হচ্ছে, ওটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটুখানি ঠিক করতে হবে, নাহলে গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে। দেখো রেল স্টেশন আমি যাই একটুখানি টেনে যাই, চাবি গেটের ধারে প্রায় চলে এসেছি, পাম্প পাচ্ছিল না মেয়ে কাজে না। গেট পড়িস না গেট পড়িস না, গেট পড়লেই হয়ে গেল, আবার 10 মিনিট ধরে দাঁড়াও। না না পড়িনি,
বেঁচে গেলাম, গেট পড়বে গেট পড়বে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখো গেট পড়ছে বন্ধুরা। ফোন জ্বালানো কোনো সময় জ্বালায় না, আজকে যা জ্বালাচ্ছে। উস্তাদি করে আবার বাড়িতে বসে বসে ঠিক করতে গেছে, এখন থেকে শুধু হেলমেটের কাছেই খুলে যাচ্ছে। আর দিদিরা যেভাবে হাসছে ভাই সাহ, আজকে জ্বালাচ্ছে হেলমেটটা খুব, বিশ্বাস করো এত জ্বালানো জ্বালায় না আজকে। আর আমার আওয়াজও তোমরা ঠিক মতন পাচ্ছ কি পাচ্ছ না, সাউন্ড কোয়ালিটি কেমন দিচ্ছে না দিচ্ছে সেটাও জানি না। গেট পড়েছে মনে হচ্ছে সামনে না পাস হচ্ছে, দাদারা তাকায় রয়েছে ভাই, মজাই লাগে। আর আমি মোটো ভ্লগের জন্য যেসব জিনিসপত্র সেট আপ করেছি, কোথা থেকে কী নিয়েছি, কোন জিনিসটা ভালো খারাপ সেটাও তোমাদেরকে বলবো। যাই তো নিয়ে এই পর্যন্ত, সামনে পুলিশের জন্য দাঁড়িয়ে গেলাম। জিওর পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরতে না, আগেরবার যা ভুল করেছিলাম সেই ভুল এখন করি আর। ও পাঁচশো তেল দিতে বলেছে, ৫০০ টাকা দিয়ে দিয়েছে ভুল করে ভাই, এরকম কোনোদিন বলবো না পেট্রোল পাম্পে গিয়ে যে ৫০০ তেল দাও, ৫০০ টাকা দিয়ে দেবে, ৫০ টাকার না। ১৫০ টাকার হ্যাঁ, ১০টা খুচরো আছে কি? আমার কাছে আছে ১০টা খুচরো আছে। না না না, ১০ স্লিপ দিও। হ্যাঁ হাই রোডে সাউন্ড বাজাতে বাজাতে যাচ্ছে, পুলিশ যদি ধরে না এদের আর কে ঠেকাবে, মাই সেট শুদ্ধ সব কিছু নিয়ে একদম থানায়, তারপরে ছাড়া টাকা দিয়ে সাউন্ড। চলো এদের সামনে দিয়ে চলে যাওয়া যা, দেখ বেশি দেরি করব না। আমরা চলে এসেছি চাকদাই, আর বেশিক্ষণ না, সামনেই চৌরাস্তা, সামনে আবার পুলিশে গাড়ি ফাড়ি ধরে, আবার এদিকে তো খুব জ্যাম হাইওয়ের জন্য। আর রাস্তার যা অবস্থা বলার মতন না, আসছিলাম রাস্তায় যা ধুলো, গাড়ি টেনে আসছিলাম লেট হয়ে যাচ্ছিলো বলে এর জন্য আর ভিডিও করিনি। তারপরে ফোন করছিল বারবার যে কোথায় আছিস কোথায় আছিস, ওর জন্য আরও দেরি হয়ে গেল। এখন যাচ্ছি, প্রায় চলে এসেছি চাকদার। জ্যাম দেখতে পাচ্ছ তো, জ্যামটা দেখো রাস্তায়। কোথায় দাঁড়িয়ে আছে